আপনি যদি টেক অ্যান্ড রিভার্স চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করুন, আর নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করুন। এখন একটি শর্ট টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে যে কোনো শাওমি ডিভাইসে স্টক অ্যান্ড্রয়েড বা গুগল পিক্সেলের থিমটি ক্রিয়েট করবেন। প্রথমে প্লে স্টোর থেকে নোভা লঞ্চার অ্যাপটি ডাউনলোড করুন। এরপর পিক্সেল আইকন প্যাক নামের একটি ফ্রি আইকন প্যাক আছে, সেটি ডাউনলোড করুন। এরপর ডিফল্ট মিইউআই থিমটি চেঞ্জ করতে হবে। থিমস অ্যাপটিতে পিক্সেল লিখে সার্চ দিলে কয়েকটি থিম শো করবে, এর মধ্যে পিক্সেল ফুল হোয়াইট এই থিমটি ইনস্টল করুন। এখন ফোনটিতে মিইউআই 9 এর ডিফল্ট থিমটি সিলেক্ট করা আছে। প্রসেসটি শেষে ডিভাইসটির ইউজার ইন্টারফেস সম্পূর্ণ পিক্সেল ইউ এর মতো হয়ে যাবে। ডাউনলোড শেষ হওয়ার পর পিক্সেল ফুল হোয়াইট থিমটি অ্যাপ্লাই করুন। এরপর নোভা লঞ্চার সেট আপ করুন। নোভা লঞ্চারকে ডিফল্ট লঞ্চার হিসেবে সিলেক্ট করুন আর রিমেম্বার মাই চয়েসে ক্লিক করুন। এখন পিক্সেল আইকন প্যাক অ্যাপটি থেকে নোভা লঞ্চার সিলেক্ট করে থিমটি অ্যাপ্লাই করুন। থিমটি অ্যাপ্লাই করার পর সবগুলো অ্যাপের আইকন গুগল পিক্সেলের মতো রাউন্ডেড আইকন হয়ে যাবে। আপনি চাইলে গুগল পিক্সেলের ডিফল্ট ওয়ালপেপারগুলো থেকে একটি সিলেক্ট করতে পারেন। আমি ডিফল্ট ওয়ালপেপারগুলোর ডাউনলোড লিংক ডিসক্রিপশনে অ্যাড করে দিয়েছি। ওয়ালপেপারটি লক স্ক্রিন ও হোম স্ক্রিনের জন্য সিলেক্ট করুন। সার্চ বারটি লং প্রেস করে এডিটে ক্লিক করুন, এরপর গুগল পিক্সেলের সার্চ বারের মতো কনভার্ট করে নিন। আপনি যদি পিক্সেল লঞ্চারের মতো লেফট সোয়াইপে গুগল নাও কার্ডস এর পেজটি অ্যাড করতে চান তাহলে একটি নোভা লঞ্চারের প্লাগ ইন ডাউনলোড করতে হবে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশনে অ্যাড করে দিয়েছি। নোভা লঞ্চারের সেটিং এ গিয়ে অ্যাপ ড্রয়ারের স্ক্রোল অ্যাকসেন্ট কালার ব্লু সেট করুন, কারণ পিক্সেল লঞ্চারের ডিফল্ট কালার ব্লু। পিক্সেল লঞ্চারের ডিফল্ট অ্যাপ গ্রিড সাইজ 5x5, তাই অ্যাপ গ্রিড সাইজ চেঞ্জ করতে নোভা লঞ্চারের সেটিং এ গিয়ে ডেস্কটপ গ্রিড 5x5 সিলেক্ট করুন আর সাবগ্রিড পজিশনিং অফ করে দিন।
এখন ডেস্কটপে পার রোতে 5টি করে অ্যাপ রাখা যাবে। সার্চ বারটির সাইজ চেঞ্জ করে নিন। এই প্রসেসে আপনি যে কোনো শাওমি ডিভাইসে গুগল পিক্সেল লঞ্চার রিক্রিয়েট করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করুন।